ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা বাংলাদেশী সহ 1000-এর বেশি শরণার্থীকে ইতালিতে নেওয়া হয়েছে। ইউরোপে যাবার চেষ্টা করছিলেন তারা। উদ্ধার করা হয়েছে 5 জনের লাশও। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃতদের সিসিলি বন্দরে নিয়ে রাখা হয়েছে শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে। মাত্র 350 জনকে রাখার মতো আশ্রয় কেন্দ্রে গাদাগাদি করে রাখা হয়েছে তাদের। ইতালির দক্ষিণে সমুদ্র উপকূলীয় ক্যালাব্রিয়া অঞ্চল থেকে 118 মাইল দূরে ভাসমান নৌযান থেকে 674 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় 5 শরণার্থীর লাশও পাওয়া যায়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শরণার্থী বোঝাই 15টি অস্থায়ী ভেলা ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। এসব ভেলা থেকে 522 জনকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়া থেকে যাওয়া এই শরণার্থীরা ইউরোপে যাবার চেষ্টা করছিল। এদিকে বাহামা দ্বীপপুঞ্জের কাছাকাছি আটলান্টিক মহাসাগরে শরণার্থীবাহী একটি নৌযান ডুবে নবজাতক সহ অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। 25 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই হাইতির অধিবাসী।